লালমনিরহাটের হাতিবান্ধায় মাথাবিহীন মরদেহ উদ্ধারের একদিন পর মাথা ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে হাতিবান্ধা উপজেলার রমণীগঞ্জ গ্রামে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মাথাহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ সকালে একই এলাকায় বাঁশঝাড়ের পাশে একটি গর্তে মাথাটি স্থানীয়রা দেখতে পেলে পুলিশে খবর দেয়। পুলিশ জানায় নিহত যুবকের নাম মানিকুল ইসলাম, তিনি স্থানীয় ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। এদিকে যশোরের ঝিকর গাছায় তৌফিক হোসেন নামে এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার কাটাখাল এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।